করোনায় টালমাটাল বিশ্ব অর্থনীতি, সংকট মোকাবিলায় শুরু থেকেই কৃষি উৎপাদন ব্যবস্থাকে সচল রাখার কৌশল নিয়েই এগিয়েছে সরকার। এরপরও প্রযুক্তি নির্ভর কৃষি খাত নিশ্চিতে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। এবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই এলো তাগিদ। শেরে বাংলা নগরে এনইসি সভার শুরুতেই অব্যবহৃত সব জমি চাষাবাদের আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাদ্দ বাড়াতে বলেন বহুমুখী গবেষণায়ও। যে করেই হোক, আমাদের খাদ্য উৎপাদনটা আমাদের অব্যাহত রাখতে হবে, যেন কোনো মতে আমাদের খাবারের অভাবটা না হয়। অনেক জমি জমা পড়ে থাকে, সেগুলি পড়ে থাকবে কেন? সেগুলো চাষবাসে আওতা নিয়ে এসে খামার করে অনেক টাকা বানাতে পারি। এই প্রযুক্তির ব্যবহার এবং সেটা যেমন আমরা কাজে লাগাতে পারি, আবার প্রযুক্তি সমস্যা সৃষ্টি করে, তো সব মিলেমিশেই এর থেকে সব থেকে ভালোটাই আমাদের বেছে নিতে হবে। সভায় পরিকল্পনা মন্ত্রী জানান, মহামারীর বছরেই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে $203। আমাদের মাথাপিছু আয় চমৎকারভাবে বেড়েছে, $2,227 উঠে গেছে। আমাদের ইকোনমি অত্যন্ত রেজিলিয়েন্ট, ঘুরে দাঁড়াতে পারে। এ সময় দেয়া হয় আসছে বাজেটের খসড়া রূপরেখাও। মন্ত্রণালয় জানায়, আগামী অর্থ বছরে সর্বোচ্চ 61,631 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। প্রকল্পের হিসেবে সর্বোচ্চ 18,426 কোটি টাকা বরাদ্দ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। স্বাস্থ্য খাতে দেয়া হবে 17,307 কোটি টাকা। 2,25,324 কোটি 14 লক্ষ টাকা আমাদের নিজস্ব সরকারের ব্যয়। প্রথম দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটু অগোছালো ছিল আমাদের সুযোগ সুবিধা, কিন্তু উইদিন 1-2 মান্থস আমার ধারণা স্বাস্থ্য মন্ত্রণালয় ভালোই পিক আপ করেছে। আগামী অর্থ বছরে 1,531টি প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে এনইসি। বাজেট থেকে পদ্মা সেতুতে 3,500 কোটি টাকা, মেট্রো রেলে 4,800 কোটি টাকা আর পদ্মা রেল সেতুতে বরাদ্দ থাকবে 3,823 কোটি টাকা। জুবায়ের ফসল, সময় সংবাদ, ঢাকা।